নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত চাণক্য নীতির নতুন একটি পর্বে। পণ্ডিত চাণক্যের এই কথাগুলি যদি আমরা একবার শুনি, তাহলে আমাদের জীবনের কিছু কঠিন সত্য আমাদের সামনে এসে দাঁড়াবে। তা হলো, কেউ কখনো ইচ্ছে করে কষ্ট পায় না। পরিস্থিতি এবং আমাদের সব থেকে কাছের মানুষের কাছ থেকেই আমাদের জীবনের সব থেকে বড় আঘাত কষ্টটা পেতে হয়। যদি কখনো কেউ আমাদের জীবন থেকে দূরে সরে যেতে চায়, তাহলে তাকে যেতে দাও, কারণ সে কখনো আপনার আপনজনই ছিল না। নিজের স্বপ্ন পূরণের জন্য বুদ্ধিমান হওয়া দরকার নেই, কিংবা ভাগ্যের সাহায্যেরও দরকার নেই। নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য ও সততাই আমাদের সফল হতে সাহায্য করবে। যদি আমাদের মনে হয় অন্য কেউ আমাদের জীবনটাকে বদলাতে সাহায্য করবে, আরো সুন্দর করে তুলবে আমাদের জীবনটাকে, তাহলে তা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের জীবনটাকে বদলাতে শুধুমাত্র আমরাই পারবো। একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। মানুষের অতিরিক্ত চিন্তায় তাদের জীবনের উন্নতিতে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই বেশি চিন্তা না করে যা করব বলে ভেবেছি, তা সততা ও নিষ্ঠার দ্বারা সম্পন্ন করা উচিত। কারণ গাছ লাগাও, কিন্তু তার ফলের আশা করো না। জীবন তার দাম ঠিকই একদিন আমাদেরকে দিয়ে দেবে। আমি তো সব কিছুই জানি, আমার জীবন থেকে শেখার আর কিছুই নেই। মানুষের এই ভাবনাই তাকে অসফলতার দিকে ঠেলে দেয়। তাই নিজের চিন্তাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। জীবন আমাদেরকে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শেখাচ্ছে, আর তার থেকে আমাদের কিছু শেখার চেষ্টা করা উচিত। আমাদের সেই শিক্ষাগুলোই একদিন আমাদেরকে সফলতা এনে দেবে। কাউকে কখনো অবহেলা করো না, কিংবা দুর্বল ভেবো না, কারণ এটা হচ্ছে সময়। কখন কার জীবন বদলে দেবে তা নিজেও বুঝতে পারবে না। লোক যদি আমাদের করা কোনো কাজকে ভুল বলে, তাহলে তা সঠিক প্রমাণ করে দেখানোর দায়িত্ব আমাদের। তুমি যদি কখনো গভীর ভাগে ভেঙে পড়ো, তাহলে তা কখনো লোকে জানতে দিও না। কারণ লোকে তা জানতে পারলে তোমাকে আরো ক্ষতবিক্ষত করার চেষ্টা করবে। কেউ জোর করে তোমার কাছ থেকে কিছু কেড়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য, তোমার কাজের প্রতি নিষ্ঠা, সততা, কঠোর পরিশ্রম, এটা কেউ তোমার কাছ থেকে কোনো দিন কেড়ে নিতে পারবে না। আমাদের কাছে যদি কোনো ভিক্ষুক আসে, তাহলে তাকে আমরা এক মুঠো অন্ন দিয়ে সাহায্য করি, কিন্তু তার পরিবর্তে সে আমাদেরকে তার অমূল্য আশীর্বাদ দান করে যায়। এটা ভেবে বুঝতে পারি না আসল ভিখারিটাকে। মিথ্যে কথা বলে জেতার চেয়ে সত্যি কথা বলে হেরে যাওয়া অনেক আনন্দের। আমাদের শুধুমাত্র নিজের বাহ্যিক সৌন্দর্যকে সুন্দর করে তোলার চেষ্টা না করে নিজের মনটাকে সবার প্রথমে সুন্দর করে তুলতে হবে। আমাদের জীবন একটাই, সেহেতু সর্বদা জীবনের ভেতরে লুকিয়ে রাখা ছেলে মানুষটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, নিজের মুখের হাসিটা বজায় রাখতে হবে, যা আপনাকে আপনার ভালো কাজের এনার্জি যোগাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অবশ্যই তোমরা পাশে দাও বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। নমস্কার।